आज के विशेष अतिथि एवं সেই সাথে অনুরোধ করছি সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আহ্বায়ক আমাদের সবার প্রিয় চিরসবুজ তারুণ্যের প্রতীক এম এম আলমগীর ভাই এবং সেই সাথে আপনাদেরকেও অনুরোধ জানাচ্ছি আমরা খুব দ্রুত অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আপনাদের নির্ধারিত আসন গ্রহণ করতে আর আমাদের প্রধান অতিথি অচিরেই আমাদের মাঝে চলে আসবেন ঢাকা ১৬র মাননীয় সংসদ সদস্য জনমানুষের নেতা জনাব ইলিয়াস মোল্লা উনি অচিরেই মঞ্চে আসন গ্রহণ করবেন আমরা একটু সেটল ডাউন করে অনুষ্ঠান শুরু করব এবং আমার সাথে আছে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক আমরা যাকে বলি বাঘিনী কন্যা সেই নিপুণ আক্তার আমি আশা করব আপনারা একটু সবাই নিজ নিজ আসনে বসবেন এবং আমরা খুব শীঘ্রই আমরা আমাদের প্রোগ্রামটা আরম্ভ করব করতে যাচ্ছি এবং সবাইকে ১৭ই মার্চের বঙ্গবন্ধুর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং শ্রদ্ধা আপনারা সবাই বসে গেলে আমরা আসলে আমাদের প্রোগ্রামটা আরম্ভ করতে পারি আপনারা দেখেছেন অলরেডি আমাদের মাননীয় বিশেষ অতিথি এবং মাননীয় অতিথি সবাই স্টেজে চলে আসছে আপনারা একটু যদি বসেন আমরা প্রোগ্রামটা আরম্ভ আর ক্যামেরা আপনারা যদি একটু পিছনে যান ক্যামেরা ভাইরা এবং ক্যামেরা বোনরা আপনারা যদি একটু পিছনে যান তাহলে আরো কিছু আমরা আসন দিতে পারি বসার জন্য জি ধন্যবাদ আজকে আমাদের মাঝে সবাই উপস্থিত আছেন চলচ্চিত্রের ১৯টি সংগঠনের নেতৃবৃন্দ আছেন কর্মীবৃন্দ আছেন ভাই ও বোনেরা আছেন সাংবাদিক ভাই ও বোনেরা আছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আজ থেকে দীর্ঘ ১০১ বছর আগে বাইগার নদীর তীরে জন্ম হয়েছিল খোকা নামে একটি ছোট্ট শিশু যেই শিশুর হাত ধরে আস্তে আস্তে উনি বঙ্গবন্ধুতে পরিণত হন এবং আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র সো বঙ্গবন্ধু আমরা সবাই জানি আমাদের যেখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন চলচ্চিত্র ছিল বঙ্গবন্ধুর অনেক আগ্রহের একটি জায়গা তার একান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি বঙ্গবন্ধু ১৯৫৭ সালের ২৭ তারিখ মার্চের ঠিক এই মাসের পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিলটি উত্থাপন করেন একই বছরের ৩ এপ্রিল ওই বিলটি কিছু সংশোধনী আনার পর বিনা বাধার আইন পরিষদে পাশ হয় আইনটি কার্যকর হয় ১৯শে জুন সেই থেকে যাত্রা শুরু করে পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা দেশ স্বাধীনের পরে নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিএফডিসি আরেকটি চমৎকার তথ্য হচ্ছে বঙ্গবন্ধু সংগ্রাম নামে আমাদের প্রয়াত চাষী নজরুল ইসলামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন একটি বিশেষ চরিত্রে সো চলচ্চিত্রের প্রতি চলচ্চিত্রের মানুষের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসা অকৃত্রিম আমাদের মাঝে অনন্ত জলিল ভাই এবং বর্ষ উপস্থিত হয়েছে ধন্যবাদ এই প্রোগ্রামে আসার জন্য আজ ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার জনক আমার নেতামার বইতে বলেছে কোট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার পিতা ছিলেন শোষিত ও বঞ্চিত মানুষের নেতা বিশ্ব মানবতার নেতা তার জীবন ও কর্মের প্রতিটি পাতায় পাতায় রয়েছে সংগ্রামের ইতিহাস সত্য ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার ইতিহাস
বাংলার মাটি ও মানুষের জন্য আমার পিতা তার নিজের জীবনের ভয় বিধি উপেক্ষা করে দীর্ঘ 23 বছর সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, মৃত্যুর মুখে দাঁড়িয়েও তিনি বলেছেন, আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, বাঙালিরা একবারই মরতে জানে। আমার পিতা দিয়েছেন বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচবার অধিকার। আর যে পদবি ব্যবহার করে আমরা গর্বিত তা সম্ভব হয়েছে আমরা স্বাধীন জাতি বলে। অবশ্যই তাই, আমরা স্বাধীন জাতি বলি, আমাদের হয়েছে নিজস্ব FDC এবং আজকে আমরা শিল্পী সমাজের বিশিষ্টজন এখানে যারা উপস্থিত আছেন। আমাদের এখানে কিন্তু আরো উপস্থিত আছে আমাদের রাঙ্গা ভাইয়ের মেয়ে জুই, তারপরে আছে ট্রফি। আচ্ছা এবার সরা হয় মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলের চিফ হুইপ, সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, বাংলাদেশ সর্ব পরিবহন মালিক সমিতির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান রাঙ্গা এমপি। এখন পর্যন্ত মনে হয় এত বড় বাজেটের ছবি বঙ্গবন্ধু ছাড়া আর কোনোটাই হয়নি, এবং তিনটি দেশ মিলে সম্ভবত ছবিটি শুটিং হয়েছে। আমরা সেই ছবির একটি ট্রেইলার আপনাদের শুরুতে দেখাতে চাই, এবং আমরা মনে করি যে এরকম ছবি যদি আমাদের দেশে আরও হয়, অনন্ত জুরি ভাইয়ের মতো মানুষজন যদি আরও ছবি বানায়, আমাদের চলচ্চিত্র আর পিছিয়ে থাকবে না। যদি নিপুণ কিছু বলেন। দিন দা ডে এখন আমরা এটা ট্রেলার দেখতে পারবো, এবং আমার মনে হয় যে আপনারা গান অলরেডি আমরা দেখেছি, খুব সুন্দর গান, লোকেশন অনেক সুন্দর, এবং আপনাদের জন্য আজকে আমরা এই ট্রেলারটি দেখাবো, সবাই উপভোগ করুন। আর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবেন আমাদেরই সর্বসাধারণ সম্পাদক এবং আমাদের সবার প্রিয় মুখ সাইমন। সে এ পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি আর নিপুণ বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমিও বিদায় নিচ্ছি, আমি নিপুণ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আপনারা সবাই ভালো থাকবেন। Oh, 100%.